নীলগঞ্জে আছি। নীলগঞ্জের বাজার, ছোট্ট এক বাজার, স্টেশনের পাশে বিকালে একটি বাজার, ভ্রাম্যমাণ বাজারের মতোই মনে হচ্ছে। এই ভিডিওটা, 7 মিনিটের এই ভিডিওটা খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিকভাবে আপনারা উপভোগ করতে পারবেন। একটি গ্রামের বাজার, ছোট বাজার, দু একটি মাছের দোকান, সবজির দোকান, এই যে ভ্যান, ট্রেন লাইন আছে, ট্রেন নাই, দিনে 2টি ট্রেন আসে, একটি পরিত্যক্ত লাইন। কিশোরগঞ্জ জেলা শহর থেকে, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার উত্তরে ময়মনসিংহের দিকে যেতে এই নীলগঞ্জের অবস্থান। সদর উপজেলার একটি ইউনিয়ন, নীলগঞ্জটি কোনো ইউনিয়ন না, এটি সদর উপজেলার একটি ইউনিয়নের অন্তর্গত। নীলগঞ্জ, এই যে লাল দালান, পুরনো কাঠের দরজা, সরকারি অফিস, প্ল্যাটফর্ম, স্টেশনের কামরা, ইতিহাস, বাঁকে বাঁকে ইতিহাস, দূরত্ব, গচিহাটা, সরার চর, ছোট্ট করে লেখা, মুছে যাচ্ছে লেখাগুলো, মুছে যাচ্ছে ট্রেনের সময়সূচি, আপ ডাউন ট্রেন, হুইসেল পড়ত, ট্রেন আসতো, ট্রেনের সিগনাল হতো, কত কোলাহল ছিল একটা সময়ে, নদীপথ, তারপরে ট্রেন পথ, এখন তো সড়ক পথের যুগ। এই ভিডিওটা দেশের বাইরে যারা এন্টিক, পুরনো জিনিসপত্র খুঁজে বেড়ায় ইউটিউবে, দেশের বাইরে সেই সমস্ত দর্শকের কাছে খুবই ডিমান্ডেবল, চাহিদা সম্পন্ন হওয়ার কথা, এমনকি বাংলাদেশের, আমাদের দেশের মানুষের কাছেও, কারণ এত ন্যাচারাল, এত সহজাত, স্বাভাবিক, গ্রাম্য একটি জায়গা, একটি স্টেশন আপনি আর কোথায় পাবেন? আছে, কিছু জায়গায় আছে, কিন্তু খুব কম। কথা বলছি নাজিব মাহফুজ খান। এই ভিডিওতে ট্রেন আসা যাওয়ার কোনো দৃশ্য থাকছে না, কারণ একটি ট্রেন চট্টগ্রাম থেকে আসে, লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনে এসে দাঁড়ায়, সেই ট্রেনটি রাত 1টা 2টা 3টা ওই সময় এখানে আসে। আবার যমুনা সেতু পূর্ব, যেই একটি স্টেশন আছে যমুনা সেতু পূর্ব, সেখান থেকে জগন্নাথগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট, ওইসব হয়ে ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ হয়ে এখানে আসে 10:30। তারা বোধহয় এই প্ল্যাটফর্মের আশেপাশে থাকে কিংবা এখানেই বাড়ি। আমার শুধু ওই যে টিনের চালগুলো ওইদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কি যে এক আভিজাত্য এই পুরনো ভাঙাচোরা, একটা সময় এটি থাকবে না, যখন থাকবে না তখন এই ছবি, এই ভিডিও এগুলো আসলে মনে করিয়ে দিবে এই জায়গাটা এমন ছিল। এখানে আখ বিক্রি হচ্ছে, মানুষজন আমার হাতে ছোট্ট ক্যামেরা এদিকে একটু কৌতূহল নিয়ে তাকাচ্ছিল, এটা কি আসলে শুটকি? ছোট্ট বাজার, কিছুই কিনা হয়নি, কিন্তু কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল। এই যে লাউ, ছোট একটা ছেলে, পেঁপে, বেগুন, পেঁয়াজ, রসুন, আরও ছোট একটা ছেলে, সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। চারপাশ লাঠি ভর করে হেঁটে চলা, বৃদ্ধার বসে থাকা, সাইকেলে করে মাছ নিয়ে আসা, শুটকি নিয়ে আসা, ওই যে ফল নিয়ে বসে আছে, সেই দৃশ্যটা কি যে ভালো লাগছে। ট্রেন লাইনে বসে ক্রেতার আশায় বসে আছে ফল বিক্রি করবে। ভালো থাকুন, এই ভিডিও পুরোটা দেখুন, আরও কিছু সময় আছে। এই যে ওনার সাথে, জেলেদের সাথে একটু কথোপকথন আছে, যারা জেলে মাছ বিক্রেতা, কোন ট্রেন আসে, কোথায় যায়। কিশোরগঞ্জের শুটকি, যেটা চ্যাপা শুটকি, এই জন্যই বিখ্যাত, প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়, হাওরের মাছ। একটা লোকাল ট্রেন, লোকাল না, এটা বাহাদুরাবাদ ঘাট থেকে চট্টগ্রাম।
শ্রীনগরের লোকাল আছে দূরে হেরা থামে এটা থামে চট্টগ্রামে ট্রেন কটার সময় থামে রাত্রে চট্টগ্রাম থেকে চাইলে রাতে দুটা আড়াইটা তিনটা চারটা বাজে আর সকালে যেটা বাস ঘাট থেকে সাড়ে দশটা রাস্তা আর পরের স্টেশন কোনটা পরে কোনটা মুসুলি এটা কয় কিলো কোন থানা নাম দেয় নাম দেয় সোহাগ স্টেশন তো অনেক দূরে এখান থেকে না ইউটিউব এবং ফেসবুক একই নামে আছে নাজিব মাহফুজ খান। সবাইকে আমন্ত্রণ, দুটো প্ল্যাটফর্মেই ভালো থাকুন। আবার বলছি, আল্লাহ।